নানা ঘটনা দিয়ে তৃতীয় দিন শেষ। তৃতীয় দিন শেষ বিকালে ১৯তম ওভারে মেথিউ যখন বল মারলেন তখন অবাক ঘটনা ঘটল। স্লিপে থাকা ৬ জন ফিল্ডার বল ধরার জন্য দৌড় শুরু করলেন। তখন ধারাভাষ্যকার বললেন, একটি বল ধরতে ৬ জন লোক ফিল্ডার যাওয়া মানে বাংলাদেশের আগের দিন থেকে ফিল্ডিংয়ে উন্নতি হয়েছে। পরের ওভারে ঘটল আর একটি ঘটনা। হাসামের বলে মেথিউস যখন ব্যাট ছুঁয়ে উইকেটের পিছনে তখন লিটন দাসের কাছে গেল, তখন তিনি বল ধরতে গিয়ে হাতে ব্যথা পেলেন এবং বল ছেড়ে দিলেন। সাথে সাথে ফিজিও এসে হাত দেখে স্প্রে করলেন এবং পরে আস্তে আস্তে আবার হাত ভালো হয়ে গেল, তিনি আবার খেলা শুরু করলেন। তখন পর্যন্ত অবশ্য শ্রীলঙ্কার দলীয় রান ৯৭/৬। লিড হয়ে গেছে ৪৫২ রানের। কিন্তু অবাক করা বিষয় হল প্রথম দিনে পড়ল ৪ উইকেট, দ্বিতীয় দিনে ৭ উইকেট, কিন্তু তৃতীয় দিন ১৫ উইকেট। এটাই কি দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের ফল? তাছাড়া বাংলাদেশি পেসারের মধ্যে হাসান ও খালেদ এই দুজন পেসার অসাধারণ বল করেছেন এবং হাসান নিয়েছেন ৪ উইকেট, খালেদ নিয়েছেন ২ উইকেট। শেষ পর্যন্ত মেথিউজের রান ৩৯, জয়েস সিরিয়া ৩ রানে অপরাজিত আছেন। শ্রীলঙ্কার দলীয় সংগ্রহ তখন প্রথম ইনিংসে ৫৩১ রান, দ্বিতীয় ইনিংস শেষ পর্যন্ত ১০২ রানে ৬ উইকেট, লিড ৪৫৫ রান। তার আগে বাংলাদেশের প্রথম ইনিংসে ১৭৮ রানে অল আউট, যেন বাংলাদেশ টেস্টে ২০০ রানের মাইল ফলকও স্পর্শ করতে পারছে না। তবে বাংলাদেশের উল্লেখযোগ্য রান করেছে জাকির হাসান ৫৪, তাজুল ইসলাম ২২, মমিনুল হক ৩৩। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।